নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতক ও জাতিকার দুটি বিশেষ গুণ আছে যে দুটি গুণের জন্য এই রাশির জাতক ও জাতিকারা সমাজের কাছে সম্মান পায় এবং ভালোবাসা পেয়ে থাকে তো কোন দুটি গুণ সিংহ রাশির জাতক ও জাতিকাদের আছে তা জানতে ভিডিওটি পুরো দেখো দেখুন আসুন শুরু করে জাতক ও জাতিকার দুটি গুণ বলার আগে আমি সিংহ রাশি সম্পর্কে ছোট্ট করে বলেছি আপনাদের সময় আমি নষ্ট করবো না তাই মন দিয়ে কথাগুলি শুনছি সিংহ রাশির জাতক ও জাতিকারা এমনি একটু ভালো স্বভাবের হয় এবং ধার্মিক প্রকৃতির হয় এবং এরা সচরাচর অন্যায় কাজ করে না তো আসুন দেখা যাক সিংহ রাশির জাতক ও জাতিকার কি দুটি গুণ আছে যার ফলে এই রাশির জাতক ও জাতিকারা সহজেই সকলের কাছে অ্যাকসেপ্টেড হয় তো প্রথম যে গুণটি এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে থাকে সেটি হচ্ছে এর গাম্ভীর্য প্রযোগতা হ্যাঁ এই রাশির জাতক ও জাতিকার একটা গুরুগম্ভীর ভাব থাকে এবং এই রাশির জাতক জাতিকাদের মনের ভিতরে যাই চলুক না কেন সেটা কখনোই এরা প্রকাশ করেই না মরে গেলেও করবে না আর এখনকার বর্তমান যুগে এই গুণটা থাকা অবশ্যই জরুরি কারণ আমি একটা কথাই আপনাদেরকে বলবো এই গুণটা আপনাদের আছে প্রত্যেকে নেই কারণ আপনার মনের ভিতরে যতই দুঃখ থাকুক না কেন যখন দরজাটা খুলবেন তখন কিন্তু বাইরে হাসি মুখেই খুলবেন তাতে মানুষ আপনাকে বুঝতে পারবে না যে আপনি দুঃখে আছেন কারণ আপনি দুঃখে থাকলেই মানুষের আনন্দ হবে আর সেই গুণটা এই রাশির জাতক ও জাতিকার মধ্যে দেখা যায় এবার সিংহ রাশির জাতক জাতিকাদের যে দ্বিতীয় গুণটি আছে সেটিও একটি অনন্য গুণ এই রাশির জাতক ও জাতিকারা প্রচন্ড পরিমাণে ন্যায় হয় এবং পিতৃতুল্য হয় মানে পিতার মতো একটা ভাব থাকে মানে আমি কি বলতে চাইছি আশা করি আপনাদেরকে বোঝাতে যদি না পারি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি তুল্য বলতে আমি এটাই বলতে চাইছি যে এই রাশির জাতক জাতিকা অল মানে এই রাশির জাতক ও জাতিকারা যে কথাটি কাউকে বলবে এই রাশির জাতক ও জাতিকাদের সেই কথাটি যেন লোকে শুনে এই রাশির জাতক ও জাতিকারা চায় মানে তার কথাটাই শেষ কথা এবং সেটাও অ্যাকসেপ্টেড হয়ে যায় কারণ তাদের একটা গাম্ভীর্যত ভাব আছে অল্প কথা বলে এবং পরিমার্জিত কথা বলে এই জন্য এই রাশির জাতক ও জাতিকারা বেশিরভাগ পলিটিক্যাল লিডার হয় আপনারা মিলিয়ে রাখতে পারেন আমার কথাগুলো এবং যদি পলিটিক্যাল লিডার নাও হয়ে থাকে তাহলেও সরকারি বা বেসরকারি কার্যক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড টপ লেভেলে থাকে হ্যাঁ এটি বাস্তব আর এই দুটি গুণের জন্যই এই রাশির জাতক জাতিকারা আজকে শিকড় চূড়ায় দাঁড়িয়ে আছে তো আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট্ট করে বোঝাতে পেরেছি যে সিংহ রাশির জাতক ও জাতিকার কি দুটি গুণ আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম নতুন নতুন টপিক আমি প্রতিদিন দিতে চলেছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই